নকশিস নরসিংদি ইন্ডিপেন্ডেন্ট কলেজ ও এনআইএসটি এর উদ্যোগে দোয়া ও ইফতারের আয়োজন। রোজা পালন আত্মশুদ্ধি ও সংযমের শ্রেষ্ঠতম একটি উপায়। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে মাস জুড়ে রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক ইত্যাদি বিভিন্ন সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকেই বিভিন্নভাবে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়ে থাকে। ধর্মপ্রাণ মুসল্লির এই আয়োজনটিতে এবারে একযোগে সামিল হয়েছে নরসিংদি স্কুল কলেজের শিক্ষক সমিতি, নরসিংদি ইন্ডিপেন্ডেন্ট কলেজ এবং নরসিংদি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নরসিংদি ইন্ডিপেন্ডেন্ট কলেজ ও সংগঠন দুইটির সম্মিলিত উদ্যোগে 16 এপ্রিল রোজ শনিবার নরসিংদি ইন্ডিপেন্ডেন্ট কলেজের হল রুমে আয়োজিত এই ইফতার এবং দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নদী বাংলা গ্রুপের চেয়ারম্যান মঞ্জুর এলাহি, নরসিংদি জেলা শিক্ষা অফিসার গৌরব চন্দ্র মিত্র, নরসিংদি জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, নরসিংদি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া, স্কুল কলেজ শিক্ষক সমিতি ও নরসিংদি ইন্ডিপেন্ডেন্ট কলেজের শিক্ষক মণ্ডলী সহ উপস্থিত ছিলেন নরসিংদি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিচালক ও সদস্যগণ। বিকেল 5:45 থেকে শুরু হয়ে সুন্দর এই আয়োজনটি ইফতারের পর শেষ হয়। রিপোর্ট সৈয়দ ইমরান হাসান, নরসিংদি টিভি।